এই মীরা, তোমার ফোনটা একটু দাও তো আমার কাছে দেখি। আমার ফোনে কেন যেন নেটওয়ার্ক কাজ করছে না। এই যে আপা নেন। আরে বাহ, আইফোন! তুমি আইফোন ইউজ করো? বাবা বাবা, বুঝতে পেরেছি, তুমি মেবি ওই সামনের বাসাটা থেকে বেশ ভালোই টাকা পাও, তাই না? আরে আপা, আপনি এসব কি বলতেছেন? টাকা মানে? মানে বুঝতে পারছো না, আমি বলতে চাইছি যে তুমি আমাদের বাসায় কাজ করতে আসার আগে যে সামনের বাসাটা কাজ করো না, তিনতলায় যে কাজ করো, ওই বাসাটা থেকে মেবি তুমি ভালোই টাকা ইনকাম করো না? ও আচ্ছা, বুঝতে পারছি। আসলে ওখানে আমি কাজ করি না আপা, ওই বাসাটাই আমার। কি, ওটা তোমার বাসা? হ্যাঁ, ওই বাসাটা আমারই। কিন্তু আপা প্লিজ, আপনি কথাগুলো কিন্তু অন্য কাউকে বলবেন না। তা না হয় বললাম না, কিন্তু ওই বাসাটা তো অনেক সুন্দর, আর তাছাড়া ওই বাসা দেখে যতটুকু মনে হয় তোমার কাছে সব কিছুই আছে, তাহলে তুমি বাসায় কেন কাজ করো মানুষের? আসলে সত্যি কথা বলতে কি আপা, আমার হাজবেন্ডের জবটা কিছুদিন আগে চলে যায়, ও কোনো কাজ পাচ্ছিল না। হঠাৎ করে একজন একটা কাজ পেল, মানে ড্রাইভারের কাজ, ওই গাড়িটোর চালাতে হবে। কিন্তু ও যে সামান্য টাকাটা পায়, সেই টাকাটা দিয়ে আমাদের সংসার চলে না, তাই আমি আপনার বাসায় কাজ করি। তারপর? তারপর আর কি, এই জন্যে আমি আপনার বাসায় কাজ করি, কিন্তু কে কিন্তু জানে না। হ্যাঁ, আপনার যে মা আছে না, আপনার মা কিন্তু সবটাই জানে। কিন্তু আপনার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ এই কথাগুলো কিন্তু কাউকে আপনি বলবেন না। ঠিক আছে, বলবো না। আচ্ছা ঠিক আছে আপা। আপনি কি এইটা খুঁজতেছিলেন? হ্যাঁ, আমি এইটাই খুঁজছিলাম। তা আচ্ছা মীরা, শোনো, তোমার আর কাল থেকে কাজে আসতে হবে না। কালকে থেকে কাজে আসবো না? কিন্তু কেন আপা, আমি কি কোনো কিছু ভুল করেছি? না, তেমন কিছু না। আসলে আমি তো এতদিন অসুস্থ ছিলাম, এই জন্যই তো মা তোমাকে কাজে রেখেছিল। কিন্তু এখন তো আমি সুস্থ হয়ে গেছি, তাই না? আর অনেক হলো আমি সুস্থ হয়ে গেছি, তাই এখন আর তোমাকে কাজ করতে হবে না, আমি সব সামলে নিতে পারবো, তুমি চলে যাও। কিন্তু আপা, আমি তো আমার সমস্যার কথা আপনাকে বলেছি, এখন যদি কাজ ছেড়ে আমি চলে যাই, আমার তো একটু সমস্যা হয়ে যাবে, তাই না? সরি, আমার কিছু করার নেই, তোমার তো কাজ সব হয়ে গেছে, তাই না? আজকে মোটামুটি তুমি আসতে পারো। দেখো, তোমাকে এভাবে কাজ করতে দেখে আমার একদমই ভালো লাগছিল না, তাই আমি তোমার ব্যাগে টাকা রেখেছি। আমরা দুজন তো প্রতিবেশী, তাই না? তাই আমি চাই না তুমি কারো বাসায় গিয়ে এভাবে কাজ করো। আর তোমাকে যত টাকা আমরা দিতাম, এত টাকা আমি প্রতি মাসেই সেভিংস করতে পারি, তাই তোমার হাজবেন্ডের একটা ভালো জব হওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে এভাবেই টাকা দিয়ে যাব। কিন্তু তার বদলে আমিও আশা রাখবো আমাদের বিপদে আপদে তুমিও এভাবে আমাদের পাশে দাঁড়াবে। কি দাঁড়াবে না? ইতি তোমার প্রতিবেশী তানিয়া।